হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি ক্লাসিং পাওয়ার ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেলে তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি আজ রাত 12টার পর কনফার্ম যে নিউজটা দেখাবো সেই জিনিসটা তোমরা কনফার্ম 100% তোমরা গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এখনই তোমাদেরকে বলে যাবো আজ রাত 12টার পর কী ইভেন্ট আসবে। এছাড়া তোমাদেরকে বাকি যে সমস্ত বান্ডেলগুলো আপকামিং আসতে চলেছে ওইগুলো সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে বলবো। একটা রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, যদি এখনও পর্যন্ত লাইক না দিয়ে থাকো তাহলে প্লিজ প্রত্যেকে একটা লাইক দিয়ে দিও, কেন তোমাদের প্রত্যেকে লাইকের পাশাপাশি প্রত্যেকে একটা কমেন্টও করে দিও। আর চ্যানেল নতুন হলে কী করতে জানো তো প্লিজ আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো শুরু করা যাক দেরি না করে আজকের এই ভিডিওটা। আরে আরেক কথা, সেইটা হচ্ছে স্যার বা ইউটিউব চ্যানেলে দিচ্ছে তোমাদেরকে 5000 ডায়মন্ডের গিভওয়ে। আসলে 5000 ডায়মন্ডের সাথে কিন্তু 100 ডায়মন্ড করে কিন্তু অনেককে কিন্তু গিভওয়েটা দিচ্ছে, ঠিক আছে। তো স্যার বা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ওইখান থেকে গিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ইউআইডিটা ওনার ভিডিও মধ্যে দিয়ে আসবা। দিয়ে আসলে কী হবে, উনি তোমাদেরকে ডায়মন্ডটা দেবে, ঠিক আছে, লাইভে এসে প্রত্যেকে দেবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে ইউআইডি দিয়ে আসো, তাহলে কিন্তু 100, 200, 300, 400 ডায়মন্ড কিন্তু পেতে পারো, ঠিক আছে। তোমাদের এখনই আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আজ রাত 12টার পর কনফার্ম তোমরা কী জিনিস দেখতে পারবে, ঠিক আছে। আমি কনফার্ম যেগুলো বলবো সেগুলোই তোমরা দেখতে পারবে, আর যেগুলো কনফার্ম বলবো না ওইগুলো আমি তোমাদেরকে কখনোই দেবো না। তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি আজ রাত 12টার পর নতুন কনফার্ম কোন জিনিসটা আসতে চলেছে। তোমরা হয়তো অনেকেই জানো যে আজ রাত 12টার পর আমাদের গেমে নতুন একটা ইভেন্ট আসতে চলেছে, সেইটা হচ্ছে ওপেন রয়্্যাল আমাদের চেঞ্জ হতে চলেছে, ঠিক আছে। তো আর মাত্র 7 ঘন্টা বাকি আছে, 7 ঘন্টা 49 মিনিট বাকি আছে, তখন আমি যখন ভিডিওটা বানাবো মেবি 4 ঘন্টা অথবা 3 ঘন্টার মধ্যে বাকি থাকতে পারে। তো নতুন ওপেন রয়্যালে কী গান স্কিন আসবে, ঠিক আছে। তো এখন আমি তোমাদেরকে বলেছি নতুন ওপেন রয়্যালে কী গান স্কিন আসবে। তো বন্ধুরা, স্ক্রিন উপর যে গান স্কিনটা দেখতে পাচ্ছ, যে গান স্ক্রিনটা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এইউজি গানের নতুন একটা স্কিন। তো বন্ধুরা, আজ রাত 12টার পর তোমরা কনফার্ম এইউজি গানের নতুন স্কিনটা তোমরা এই ওপেন রোলে দেখতে পারবে। আর এখনই কিন্তু তোমাদেরকে বলেছি কত সুন্দরভাবে সবার আগে কিন্তু বলেছি, তো এর জন্য কিন্তু প্রত্যেকের থেকে কিন্তু একটা লাইক হবে, কেননা এত আগে তোমাদের জন্য বলেছি। এছাড়া এই যে গান স্ক্রিনটা দেখতে পাচ্ছ না, আমার মনে হচ্ছে গান স্ক্রিনটার মধ্যে ডাবল রেট অফার থাকার কারণে এই গান স্ক্রিনটা খুবই মারাত্মক হতে পারে, যেহেতু ডাবল রেট অফার দিচ্ছে অ্যান্ড একুরেসিটা যেহেতু প্লাস দিচ্ছে, ঠিক আছে। জন্য কিন্তু আমি বলছি যে এই গান স্ক্রিনটা খুবই ভালো হতে পারে। এখানে দেখো এই গান স্ক্রিনটার মধ্যে কিন্তু আমরা ডাবল রেট অফার কিন্তু এর আগে পাইনি। এইউজি গান কিন্তু নর্মালভাবে কেউ ইউজ করে না, কিন্তু এই যে নতুন গান স্ক্রিন ওপেন রোলে দেবে এইউজি গানে, তখন কিন্তু এই ডাবল রেট অফার গানটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। তবে আমি আশা করি যে এই গানটার মধ্যে ভালো হেডশট লাগবে, ঠিক আছে। তো এখন আমি তোমাদেরকে দেখা হচ্ছে ফ্রি ফায়ার গেমে আসতে হচ্ছে নতুন একটা স্কার স্কিন। তো বন্ধুরা, স্কার স্কিনে তোমরা যে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ সেইটা হচ্ছে ফ্রি ফায়ার গেমে আপকামিং একটা স্কার স্কিন, ঠিক আছে। তো এই স্কার স্কিনে কিন্তু আমার দেখতে টাইটেন স্কারের থেকেও খুবই মারাত্মক লেগেছে। এর কারণ হচ্ছে গিয়ে এই স্কার কিন্তু এবিলিটি এইটা হবে না, আমি যেটা সামনে দেখতে পাচ্ছ এইটা কিন্তু হবে না। এর কারণ হচ্ছে গিয়ে তোমরা জানোই তো এখানে ফ্রি ফায়ার গেমে নতুন এই যে স্কার স্কিন আসলে সেই স্কারের মধ্যে কিন্তু আমরা টোকেন দিয়ে ম্যাচ করতে পারলে পেয়ে যাবো আমরা এখান থেকে মারাত্মক একটা ইমোট, ঠিক আছে। তো ইমোটটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, এর কারণটা তোমাদেরকে বলে দেবো। এর কারণটা হচ্ছে গিয়ে এই মুডটা খুবই মারাত্মক হতে চলেছে, খুব তাড়াতাড়ি আমাদেরকে ফ্রি ফায়ার গেমে আসতে চলেছে নতুন স্কার স্কিন, ঠিক আছে। তো এছাড়া কিন্তু MP40 স্কিনটা আসবে, এটা তোমরা প্রত্যেকেই জানো ফ্রি ফায়ার গেমে যতগুলো রিয়ার আইটেম আছে ওইগুলো দেওয়ার পরপরই কিন্তু আমাদের নতুন নতুন আইটেমগুলো দিচ্ছে। তবে তোমরা জানো পুকার MP40 কিন্তু আমার হাতে যেইটা আছে ওইটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, এর কারণ হচ্ছে ফ্রি ফায়ার গেমে নতুন MP40 আসতে চলেছে। এছাড়া নতুন টাইটান স্কার দিয়ে দিয়েছে, টাইটান স্কার দেওয়ার পর যে নতুন ইভেন্টটা হবে, ঠিক না, টাইটান স্কার দেওয়ার পরে নতুন যে স্কারটা আসবে সেইটা হচ্ছে এইটা, ঠিক আছে। তোমাদেরকে প্রথম যে স্কারটা দেখিয়ে দিচ্ছি সেইটাই ফ্রি ফায়ারের আপকামিং টাইটান স্কার, ঠিক আছে। আমার তো মনে হচ্ছে ফ্রি ফায়ার গেমে সব থেকে বেস্ট টাইটান স্কার এইটা হতে পারে। এছাড়া কিন্তু তোমরা স্ক্রিন উপরে MU2B একটা স্ক্রিন দেখছো, তবে আমার মনে হচ্ছে MU2B স্ক্রিনটা কিন্তু মোটামুটি ঠিক আছে। তবে যারা যারা MU2B লাভার আছো তাদের জন্য সুখবর, সেইটা হচ্ছে MU2B-র মধ্যে ডাবল ড্যামেজের মতো কিছু একটা থাকতে পারে, ঠিক আছে। তবে লেজেন্ডারি হবে না, আমি যতটুকু জানি লেজেন্ডারি হওয়ার চান্স খুবই কম চান্স, ঠিক আছে। তো এর জন্য তোমাদেরকে বলছি যারা যারা এখনও পর্যন্ত ভিডিও মধ্যে লাইক দিও, লাইক দিবে। এছাড়া ফ্রি ফায়ার গেমে আরেকটা স্কিন দেখতেই পাচ্ছ স্পাইডারম্যানের মতো একটা ড্রেস, ওই ড্রেসটাও কিন্তু মোটামুটি ঠিক আছে। তো তোমাদের কাছে কেমন লাগলো ড্রেসটা? তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে বলতে চলেছি ফ্রি ফায়ার গেমে আপকামিং যে নতুন ভিক্টর গান আসলে। তবে তোমরা অনেকেই জানো যে ফ্রি ফায়ার গেমে সবচেয়ে মারাত্মক ট্রেন্ডিং এর মারাত্মকের থেকেও মারাত্মক যদি কোনো গান স্কিন হয়ে থাকে সেইটা হচ্ছে ডাবল দু হাতে যদি ভিক্টর গান নেওয়া হয় না, তাহলে MP40 দুটা দিয়েও কাজ হবে না, M10-এর সামনে কাজ হয় না, M18-এর সময় সামনে কোনো রকম কাজ হয় না এই ভিক্টর গান যদি কোনো ইনিমির হাতে থাকে। আমি তো মনে করি যারা নাকি নিউক্লিয়ার এইগুলো ইউজ করে, কেননা এই যে গানটা আছে না, মানে এই গানটা যখন দুইটা
একসাথে হাতে নিয়ে মারে তখন আমার মনে হচ্ছে ফিফারে এমন একটা গান দিয়েছে যে গানটা সামনে কোনো এনিমি দাঁড়াতে পারবে না। আমি যতটুকু জানি এই গানে স্কিল মেবি কিছু কিছুদিন পর চেঞ্জ হতে পারে যেহেতু এত মানুষের রিপোর্ট আছে এই গানটা থেকে। এছাড়া এই গানটা আমি যতটুকু জানি এখানে এই সার্ভারে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে কিন্তু এই গান স্কিনটা কিন্তু ফ্রিতে মেবি নেওয়া যাচ্ছে। আমি তবে জানি না এই টোকেনগুলো হতে পারে এখান থেকে ডায়মন্ডে নিতে হচ্ছে। তবে আমি যতটুকু জানি ফিফার গেমে আসলে সে নতুন বিক্টো গান, এই যে বিক্টো গানটা দেখতে হচ্ছে এই বিক্টো গানটা কিন্তু আমাদের ফিফার গেমে আসতে হলে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো এরপর আমি তোমাকে যে জিনিসটা দেখাতে চলেছি সেই জিনিসটা শুনলে তোমরা প্রত্যেকে চমকে যাবে। এর কারণ হচ্ছে কি ফিফার গেমে একটা জিনিস আসতে হচ্ছে সেটা হচ্ছে টোকেন দিয়ে অ্যাক্সেস করা রিয়াল মানে লুকেজ গেমের যে বান্ডেলগুলো আছে না ওই বান্ডেলগুলো অ্যাক্সেস করা যায়, ঠিক আছে। তো এই যে দুইটা বান্ডেল দেখতেছো লুকেজ গেমের হচ্ছে এই লালটা মেবি পরে, তো এই লুকেজ না লাকেজ ভাই জানি না, বাট এখানে এই যে বান্ডেলগুলো পরে না সেগুলো কিন্তু খুবই মারাত্মক। তো এখানে মোট কথা হচ্ছে এই বান্ডেলগুলো কিন্তু এখানে এই যে সার্ভারে কিন্তু বাইরের সার্ভারে কিন্তু টোকেন দিয়ে কিন্তু অ্যাক্সেস করে দিয়ে দিচ্ছে। তবে আমার মনে হচ্ছে যে এগুলো দিলে খুবই ভালো হবে আমাদের ইন্ডিয়ার সার্ভারে। এই যেহেতু রিয়ার ড্রেস না এই রিয়ার ড্রেসের টুলটা আমার খুবই ভালো লাগে। তবে যতটুকু জানি আমাদের ইন্ডিয়ার সার্ভারও আসতে পারে, ঠিক আছে। এখান থেকে আমার 4টা টোকেন আছে, যদি এখান থেকে আমার 10টা টোকেন হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আমি কিছু একটা অ্যাক্সেস করে কিন্তু নিতে পারবো, ঠিক আছে। তো এখন আমি তোমাকে দেখা চলেছি এই যে টোকেনগুলো কিন্তু আমরা একটা সময় কিন্তু ফ্রিতে পেয়েছিলাম, বাট এখন কিন্তু ডায়মন্ড দিয়ে অ্যাক্সেস করে নিতে হচ্ছে। তো এরপরও আমি তোমাকে দেখাবো যে 80% ডিসকাউন্ট একটা ইভেন্ট আসতে হচ্ছে সেইটা কোন সময় আসবে। তো এছাড়া কিন্তু আমাদের গেমে M10 M80 87 যে নতুন স্কিন আসার কথা আছে উইন্টারল্যান্ডে ওইটা কিন্তু মেবি 10 থেকে 12 দিনের মধ্যে আসার 90% পর্যন্ত চান্স আছে। এর কারণ হচ্ছে ফিফার গেমে যে নতুন বিক্রো গান আছে বিক্রো গান কিন্তু এখন পর্যন্ত আমাদের ইন্ডিয়া সার্ভে আসেনি, বাট এই সার্ভে কিন্তু অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এছাড়া এই এখানে ডায়মন্ড রয়্যালে কিন্তু দিয়েছে ফেয়ারওয়েল ইভেন্ট, বাট আমি জানি না এখানে উল্টো পাল্টো সব কিছু ইভেন্ট চলে, বাট এখান থেকে বিক্রো গানে কিন্তু আমি 2টা স্কিন কিন্তু বক্স পেয়ে গেছি, ঠিক আছে। তো এখান থেকে বিক্রো গানে 2টা বক্স যদি খুলি দেখা যাক আমি এখান থেকে কি পাই, বাট এখান থেকে টোকেন কিন্তু পেয়েছি, ঠিক আছে। তার মানে হচ্ছে বিক্রোগানটা নিতে হলে আমাদের টোকেন দিয়ে অ্যাক্সেস করে নিতে পারে। আমি বক্স তুলে কিন্তু কোনো রকম কিছু রেয়ার কিছু কিন্তু পাইনি। তবে আমার হাতে যে নতুন M80 87 স্ক্রিনে দেখতে পাচ্ছ ওই স্ক্রিনটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু মেবি 2000 ডায়মন্ড মতো লেগেছিলো ফেয়ারওয়েল ইভেন্টে কিন্তু আমরা পেয়েছিলাম। এছাড়া কিন্তু ফিফার গেমে নতুন একটা ইভেন্টে মেবি এই সার্ভারে দেখো নতুন ইভেন্টে কিন্তু এই যে বাইকটা দেখতে পাচ্ছ না এই বাইকটা ফ্রিতে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। মানে তুমি 7 দিন তুমি লগ ইন করো 7 দিন না মেবি 5 দিন যদি লগ ইন করো তাহলে কিন্তু এখান থেকে আমরা এই বাইকের স্ক্রিনে ফ্রিতে পেয়ে যাচ্ছি। এছাড়া এখানে যদি লগ ইন অপশনটা দেখো তাহলে কিন্তু বুঝা যাচ্ছে যদি আমরা 5 দিন যদি লগ ইন করি তাহলে কিন্তু এখান থেকে বাইকের স্ক্রিনটা পাচ্ছি, ঠিক আছে। তো এছাড়া এখান থেকে আমি মোট কথা সেই জিনিসটা বুঝে তুলেছি সেইটা হচ্ছে ফিফার গেমে 90% ডিসকাউন্ট ইভেন্ট কখন আসবে। তোমরা তো এই জিনিসটার জন্য অনেকেই কিন্তু বসেছিলে যে 90% ডিসকাউন্ট ইভেন্টটা কখন আসবে, তো কখন আসবে বলতে বলতে কিন্তু এই সার্ভার কিন্তু আরও একটা ইভেন্ট দিয়েছে 90% ডিসকাউন্টে। তবে আমি যতটুকু জানি আমাদের ইন্ডিয়া সার্ভারে 90% ডিসকাউন্টে ইলাইট পাসটা আসতে পারে, ঠিক আছে। এছাড়া কিন্তু এই 90% ডিসকাউন্ট আমাদের 21 তারিখে আসবে অথবা আমাদের যে 16 তারিখে যে একটা ইভেন্ট শেষ হতে চলেছে মানে আমাদের নতুন ইমুট পার্টি ইভেন্টটা শেষ হবে, ইমুট পার্টি ইভেন্টটা শেষ হওয়ার পর কিন্তু আমাদের 90% ডিসকাউন্ট একটা ইভেন্ট আসবে, আর যেখান থেকে তোমরা 90% ডিসকাউন্টে কিন্তু অনেক অনেক কিছু কিন্তু নিতে পারবে, ঠিক আছে। তো এখানে যদি আমরা ব্রাজিল সার্ভার দিকে যদি লক্ষ্য করি তাহলে ব্রাজিল সার্ভারে কোন ইভেন্টটা দিচ্ছে, তো এখানে যদি ব্রাজিল সার্ভার হচ্ছে এটা হচ্ছে ব্রাজিল সার্ভার, আর এখানে ব্রাজিল সার্ভার যে ইভেন্টটা দিচ্ছে সেইটা হচ্ছে এখানে এই যে কালো যে ড্রেসটা দেখতে পাচ্ছ না মানে কালো টি শার্টের জন্য অনেকে ওয়েট করতেছিলে, এখানে কিন্তু কালো টি শার্টটা কিন্তু অলরেডি কিন্তু এই সার্ভারে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এছাড়া এখান থেকে এই ইভেন্টটা তোমরা অনেকেই জানো, প্রথম যদি তুমি এখান থেকে যদি 119 ডায়মন্ড যদি কিছু কোনো কিছু একটা কিনো তাহলে এখান থেকে কেনার পর তোমরা 2 নম্বরটা যেতে পারবে, 2 নম্বরটা যাওয়ার পর এখান থেকে এই যে কালো টি শার্টটা কিন্তু আমাদের ইন্ডিয়া সার্ভারে প্রচুর ডিমান্ড আছে। তবে আমি যতটুকু আশা রাখছি সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া সার্ভারও এই কালো টি শার্টটা কিন্তু আসার 90% পর্যন্ত চান্স আছে। এছাড়া তোমরা জানো গ্লোয়াল স্কিন কনফার্ম থাকবে, এছাড়া ড্রাগোকে ম্যাচ করার জন্য যে বক্সগুলো পাওয়া যায় ওই বক্সগুলো কিন্তু আমরা একটা ইভেন্টে কিন্তু দেখতে পেতে পারি, ঠিক আছে। তো এছাড়া কিন্তু এখান থেকে যে বাকি যত সমস্ত ইভেন্টগুলো আছে সেগুলো কিন্তু তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু পরের ইভেন্টটা কিন্তু আসবে মানে 17 তারিখে যখন আমাদের ইমুট পার্টি ইভেন্টটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ইমুট পার্টি ইভেন্টটা শেষ হওয়ার পরপরই কিন্তু আমাদের এই ইভেন্টটা কিন্তু আসার 90-99% পর্যন্ত চান্স আছে, ঠিক আছে। তো আমি যতটুকু জানি এই কালো ড্রেসআপটা যদি আসতে তো খুবই ভালো, তো আমাদের ইন্ডিয়া সার্ভারে এই কালো ড্রেসআপটা খুবই ডিমান্ড। এছাড়া এখান থেকে নতুন আরেকটা ইভেন্ট সেটা হচ্ছে 90% ডিসকাউন্টেরই, বাট এখানে ইভেন্টটা এখনও পর্যন্ত খুলছে না কেন জানি না, তবে এই ইভেন্টটাও কিন্তু মোটামুটি ঠিক আছে, খুব ভালো ভালো অনেক রিয়ার আইটেম আছে। আমি যেগুলো দেখি সেগুলো 3টা আইটেম নিলে এখান থেকে 90% ডিসকাউন্ট মধ্যে পাওয়া যাচ্ছে, ঠিক আছে।
তো এছাড়া এই আমার মনে হচ্ছে এই ইভেন্টগুলো খুবই মারাত্মক। এছাড়া কিন্তু এখান থেকে এই সার্ভার যদি লক্ষ্য করি তাহলে জুকার বান্ডেল টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে যাচ্ছে, এছাড়া এই বান্ডেলটাও নিয়ে যাচ্ছে এক্সচেঞ্জ করে। এছাড়া এই যে মারাত্মক বান্ডেলটা আছে না, তো এই বান্ডেলটা কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু নেওয়া যাচ্ছে, ঠিক আছে। তো আমি জানি না আসবে কিনা, তবে আমি যতটুকু জানি এগুলো আসার চান্স খুবই কম। এছাড়া আমি যতটুকু জানি সেইটা হচ্ছে কি 90% ডিসকাউন্ট ইভেন্টটা তোমরা সতেরো তারিখে দেখতে পেতে পারো, ঠিক আছে। 17 তারিখ অথবা 16 তারিখে দেখতে পেতে পারো, কারণ হচ্ছে কি ইমোট পার্টি ইভেন্টটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের গেমে নতুন M87 স্কিনটা আসবে। ইমোট পার্টি ইভেন্টটা শেষ হওয়ার আগে আসার 90% পর্যন্ত চান্স আছে, ঠিক আছে। তো আজকের ইভেন্ট তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবে না, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিয়ে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। টাটা।